আজকে আমরা রক সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে রক কাকে বলে। হোয়াট ইজ রক? সাধারণত আমরা জানি যে ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদেরকে আমরা রক্স বলি। একটু যদি আমরা ভালোভাবে সাজিয়ে নিই তাহলে আমরা দেখব যে ভূত্বক গঠনকারী যেসব উপাদান, সঙ্গবদ্ধ উপাদান যেগুলো বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত, সেই সব উপাদানকে আমরা একত্রে রক্স বলে থাকি। এবং রক্স বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত। এখানে অনেকগুলো এলিমেন্টসের নাম লেখা আছে যেগুলো রক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন এটস। আজকে আমরা দেখব রকের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ রক্স। এখানে অন দ্য বেসিস অফ মোড অফ ফরমেশন, আমরা উৎপত্তিগত দিক থেকে যদি আমরা দেখি বা গঠনগত বা কীভাবে সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে আমরা রক্সকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক এবং মেটাফরমিক রক। ইগনিয়াস রক বলতে আমরা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি পাললিক শিলা এবং মেটামরফিক হচ্ছে রূপান্তরিত শিলা। আমরা এই তিনটে শিলার মধ্যে আজকে দেখব ইগনিয়াস শিলা অর্থাৎ আগ্নেয় শিলা সম্বন্ধে আমরা আজ আলোচনা করব। প্রথমে আমরা আসি ইগনিয়াস রক। ইগনিয়াস রক কীভাবে সৃষ্টি হয় সেটা আমাদের জানা দরকার আছে। প্রথমে এখানে একটা সংজ্ঞা লেখা আছে যে ইগনিয়াস রক ফর্ম থ্রু কুলিং অ্যান্ড সলিডিফিকেশন অফ ম্যাগমা অর ল্যাভা, অর্থাৎ লাভা এবং ম্যাগমা ঠান্ডা হওয়া এবং ঠান্ডা থেকে কঠিনভূত হয়ে আমাদের আগ্নেয়শিলা সৃষ্টি করে। পৃথিবী সৃষ্টির আদি লগ্নে এই আগ্নেয়শিলা সৃষ্টি হয়েছিল বলে একে আমরা প্রাথমিক শিলাও বলে থাকি। আজকে আমরা দেখব আগ্নেয়শিলার কিছু বৈশিষ্ট্য। এখানে প্রথমেই লেখা আছে ইট ইজ ভেরি হার্ড অ্যান্ড হেভি, অর্থাৎ আগ্নেয়শিলা সাধারণত খুব শক্ত, ভারী এবং ক্ষয় প্রতিরোধী হয়। দুই নম্বর যদি আমরা দেখি ইট ইজ গ্র্যানুলার অর ক্রিস্টালাইন, অর্থাৎ এটা দানাযুক্ত এবং এই দানার যে সাইজ সেটা বিভিন্ন আকারের হতে পারে। তিন নম্বর আমরা দেখব ইগনিয়াস রক ডু নট হ্যাভ স্ট্রাটা লাইক সেডিমেন্টারি রক্স, অর্থাৎ এখানে পাললিক শিলার মতো কোনো স্তরায়ন দেখা যায় না। পাললিক শিলায় যেমন স্তরে স্তরে সঞ্চিত হয়, আগ্নেয়শিলাতে কিন্তু এইরকম কোনো স্তর লক্ষ্য করা যায় না। এই কারণে আমরা দেখি এখানে কোনো ফসিল অর্থাৎ জীবাশ্ম দেখা যায় না, এবং জীবাশ্ম যদি থেকেও থাকতো অর্থাৎ আগ্নেয়শিলা সৃষ্টির সময় যদি তার তলদেশে কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যদি পড়ে থাকে তাহলে অতিরিক্ত তাপে সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা কোনো ধরনের ফসিল দেখতে পাই না। পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয়শিলা সাধারণত কেমিক্যাল যে ওয়েদারিং তার দ্বারা সহজেই এফেক্টেড হয় না, যদিও ব্যাসাল্ট শিলা জলের সংস্পর্শে এলে অনেকটা এফেক্টেড হয়ে থাকে। নেক্সট, এবার আমরা যেহেতু প্রথমে আগ্নেয়শিলার ক্লাসিফি পড়ছিলাম তাই আগ্নেয়শিলার ক্লাসিফিকেশনটাও আমরা দেখব। তো প্রথমে আছে ক্লাসিফিকেশন অফ ইগনিয়াস রক। এখানে আমরা মোড অফ অকারেন্স, অন দ্য বেসিস অফ মোড অফ অকারেন্স, উৎপত্তিগত দিক থেকে যদি আমরা দেখি তো আগ্নেয়শিলাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক অর্থাৎ নিঃসারী আগ্নেয়শিলা, আর একটা হচ্ছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক অর্থাৎ উদ্ভেদী আগ্নেয়শিলা। এখানে আমরা ছবিতে দেখছি যে এখানে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির ওপর দিয়ে যদি বয়ে নিচে নেমে যাচ্ছে যে শিলাসমূহ সেগুলো বাইরে চলে আসছে সেগুলো হচ্ছে এক্সট্রুসিভ, আর যেগুলো ভেতরে জমা হচ্ছে শিল, ডাইক এগুলোকে আমরা বলবো ইন্ট্রুসিভ রক। তাহলে প্রথমে আমরা এক্সট্রুসিভ রকটা আমরা জেনে নিই বা নিঃসারী শিলা, অর্থাৎ ভূগর্ভের কোনো ফাটল বা দুর্বল স্থান দিয়ে যখন ভূগর্ভস্থ লাভা যখন বাইরে বেরিয়ে আসে এবং আস্তে আস্তে বা ধীরে ধীরে ঠান্ডা হয় এবং শিলাতে পরিণত হয় সেটাকে আমরা বলবো এক্সট্রুসিভ ইগনিয়াস রক। এটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভলকানিক রক্স আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক। ভলকানিক রক্স বলতে গেলে আমরা বুঝি যে কোনো জ্বালামুখ বা আগ্নেয়গিরি দিয়ে দেখা যাচ্ছে উত্তপ্ত গলিত পদার্থ বা লাভা বাইরে বেরিয়ে আসছে এবং বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করছে অর্থাৎ ঢেকে ফেলছে, এবং সেটা শীতল বায়ুর সংস্পর্শে এসে যখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে তখন সেটাকে আমরা ভলকানিক রক্স আমরা বলবো, যেমন ব্যাসল্ট। এই যে ভলকানিক রক্স আমরা দেখছি ইগনিয়াস রক, সেই ব্যাসল্ট হচ্ছে বাইরে বেরিয়ে আসছে যে এক্সট্রুসিভ টাইপ বাইরে বেরিয়ে আসছে ভূপৃষ্ঠে, তার জন্য খুব দ্রুত শীতল হয়, তার জন্য এর কণাগুলো অনেক সূক্ষ্ম হয়ে থাকে। এছাড়াও আছে পাইরোক্লাস্টিক রক বা তুফ, যেটাকে আমরা উদাহরণ হচ্ছে তুফ। পাইরোক্লাস্টিক রকটা কেমন, যে দেখা যাচ্ছে কোনো আগ্নেয়গিরির জ্বালামুখে প্রথমবার অগ্নুদ্গম ঘটার সময় কিছু পরিমাণ আগ্নেয় পদার্থ জমা থাকলো, এরপরে কী হলো
সেটা জমে থাকলো এবং পরবর্তী সময়ে যখন দেখা যাচ্ছে আগ্নেয় পদার্থ উদ্গীরণ হচ্ছে, তখন সেই পদার্থ বিস্ফোরণকালে সেই পদার্থ ছুটে বাইরে বেরিয়ে আসে। এই সমস্ত পদার্থগুলোকে আমরা পাইরোক্লাস্টিক রক বলে থাকি। যেমন তুফ হচ্ছে এর একটা উদাহরণ। এরপরে আছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। ইন্ট্রুসিভ হচ্ছে কি, যে ভূগর্ভস্থ ম্যাগমা দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেও সেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না, অর্থাৎ ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে সঞ্চিত হয় এবং শক্ত হয়ে আগ্নেয়শিলা সৃষ্টি করে। এগুলোকে আমরা ইন্ট্রুসিভ রকের মধ্যে ফেলব। যেমন এই সব শিলাসমূহ বাইরে এসে এই ফাটলে জমা হয়েছে, এগুলো হচ্ছে ইন্ট্রুসিভ রক। এই এখানে যে অংশটা আছে এটাও ইন্ট্রুসিভ রক, এই ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়ে এটা বাইরে বেরিয়ে এসছে, তাছাড়া এটাকে আমরা ইন্ট্রুসিভ রকও বলি। এটা ল্যাকোলিথ ছিল। তো এইরকম যে ইন্ট্রুসিভ রক, এই ইন্ট্রুসিভ রক হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত পদার্থ, ভূ অভ্যন্তরে কোনো দুর্বল স্থানে সঞ্চিত হবে। একে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। পাতালিক বা প্লুটোনিক, পাতালিক শিলা হচ্ছে ভূগর্ভের পদার্থসমূহ, এই আগ্নেয় পদার্থ ভূগর্ভের অনেক গভীরে সঞ্চিত হচ্ছে, ফলে ধীরে ধীরে শীতল হচ্ছে। যেমন এগুলো অনেক গভীরে সঞ্চিত হচ্ছে, ফলে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এবং এদের কণাগুলোও অনেক বড় হয়। এগুলোকে আমরা বলি প্লুটোনিক রক বা পাতালিক। এগুলো ধীরে ধীরে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল হয়। এরপরে আছে হাইপারব্যাসাল ইগনিয়াস রক, যেটাকে আমরা উপপাতালিক শিলা বলি, যেটা সাধারণত ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে কিন্তু কোনো কারণে ভূপৃষ্ঠের ওপরে উঠতে পারে না, ভূ অভ্যন্তরের মধ্যেই জমা হয় এবং অপেক্ষাকৃত পাতালিক শিলা অপেক্ষা দ্রুত আর যে নিঃসারী শিলা অপেক্ষা কম দ্রুত শীতল হয়। এই ধরনের শিলাগুলোকে আমরা বলবো হাইপারব্যাসাল ইগনিয়াস রক বা উপপাতালিক শিলা। ডলোরাইট হচ্ছে এর একটা আদর্শ অন দ্য বেসিস অফ কেমিক্যাল কম্পোজিশন। এবার আগ্নেয়শিলাকে তার কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করেও শ্রেণীবিভাগ করা যায়। এখানে কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে আমরা আগ্নেয়শিলাকে চার ভাগে ভাগ করব। একটা আম্লিক শিলা, মধ্যবর্তী শিলা, ক্ষারকীয় শিলা, অতি ক্ষারকীয় শিলা। আম্লিক শিলা বা অ্যাসিডিক ইগনিয়াস রক, মধ্যবর্তী ইন্টারমিডিয়েট ইগনিয়াস রক, ক্ষারকীয় হচ্ছে বেসিক ইগনিয়াস রক এবং অতি ক্ষারকীয় হচ্ছে আলট্রা বেসিক ইগনিয়াস রক। এবং এগুলো সব কিছুই নির্ভর করবে তার মধ্যে কতটা পরিমাণ সিলিকা কন্টেন্ট রয়েছে। যেমন আম্লিক শিলার মধ্যেও সিলিকা কন্টেন্ট 65 গ্রেটার দ্যান 65 থাকবে এবং সেখানে আয়রন এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক কম থাকে। উদাহরণ হিসাবে দেখবো আমরা গ্রানাইট, পেগমাটাইট, এগুলোকে হচ্ছে এর উদাহরণ বলবো। এরপর মধ্যবর্তী শিলা, এতে সিলিকা কন্টেন্ট 55-65%। ডলোরাইট, অ্যান্ডেসাইট হচ্ছে এর আদর্শ উদাহরণ। এরপর আছে বেসিক ইগনিয়াস রক বা ক্ষারকীয় শিলা, এতে সিলিকা কন্টেন্ট 45-55%। ব্যাসাল্ট, গ্যাব্রো, ডলোরাইট হচ্ছে এই দুটো উদাহরণ। এরপর আলট্রা বেসিক ইগনিয়াস রক বা অতি ক্ষারকীয় শিলা, যেখানে সিলিকার পরিমাণ 45%-এরও কম থাকবে। পেরিডোটাইট হচ্ছে এর আদর্শ উদাহরণ। গ্রথনের ভিত্তিতে আমরা আগ্নেয়শিলাকেও তিন ভাগে ভাগ করি। প্রথমে আছে হোলোক্রিস্টালিন, ধীরে ধীরে শীতল হওয়ায় এটি সম্পূর্ণ কেলাশ দ্বারা গঠিত, গ্রানাইট এর উদাহরণ। এরপরে আছে হিপোক্রিস্টালিন, অধিক দ্রুতগতিতে শীতল হওয়ায় উপপাতালিক শিলা কেলাসিন গ্রথন সমন্বয়ে গঠিত, যেমন ডলোরাইট। এবং লাস্ট হচ্ছে হ্যালোক্রিস্টালিন, এটি দ্রুতগতিতে শীতল হয়, কখনও কখনও চকচকে এবং মসৃণ কাচের মতো গ্রথন দেখা যায়, এদের অবিসিডিয়ানও বলে। এরপরে আমরা দেখব কেলাসের আয়তন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ। এখানেও তিনটি ভাগ আছে। প্রথমে আছে ফেনেরিটিক, এটিতে কেলাস অতি সহজে শনাক্ত করা যায় এবং খালি চোখেও দেখা যায়, গ্রানাইট হচ্ছে এর উদাহরণ। এরপরে আছে অ্যাফিনিটিক, এক্ষেত্রে কেলাস যদিও থাকে তবে তা শনাক্ত করা যায় না, অর্থাৎ খালি চোখে তা দেখা যায় না, ব্যাসল্ট হচ্ছে এর উদাহরণ। এরপরে আছে ক্রিপ্টোক্রিস্টালিন, এখানে কেলাস কোনোভাবেই চিহ্নিত করা যায় না, এমনকি মাইক্রোস্কোপের সাহায্যেও আমরা এদের দেখতে পাই না।